ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाद्वयं यो धर्मस्थापनर्तो वीरे शब्दं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शन्ने वैय चपार्षदा राम कृष्ण कतम प्राणाम सर्वान्तान प्रणमाम्य। आज के जे अंशटी आमरा पाठ करछी सेटा छ अद्वैताश्रम काशीधाम जनवरी 1921। प्रश्न, महाराज केउ हृदये केउ मस्तके ध्यान करबार चेष्टा करे, আমি কিন্তু বাইরে যেরূপ দেখি এই যেমন আপনাকে দেখছি সেইভাবে ধ্যান করবার চেষ্টা করি, কোনভাবে ধ্যান করা উচিত? প্রশ্ন করছেন সাধক, মহারাজকে বলছেন, মহারাজ বলছেন তার দেখো ওসব উপাসক ভেদে ভিন্ন ভিন্ন রকমের আছে, সাধারণত হৃদয়ে ধ্যান করাই ভালো, দেহটা যেন মন্দির, ঠাকুর তাতে প্রতিষ্ঠিত রয়েছেন। ধ্যান করতে করতে মন যখন স্থির হবে তখন যেখানে ইচ্ছা ইষ্ট দর্শন হবে, পার্শ্বে হৃদয়ে পশ্চাতে বাইরে সবখানেই ধ্যান করা যায়। ধ্যান করতে করতে প্রথমে জ্যোতির্দর্শন হয়, কিন্তু ওইরূপ জ্যোতির্দর্শনের সঙ্গে সঙ্গে বা একটু পরেই একটা আনন্দ আসে, তা ছেড়ে মন এগুতে চায় না। তারপরে জ্যোতির্ঘন দর্শন, তখন তাতে মন তন্ময় হয়ে যায়, কখনো কখনো বা দীর্ঘ প্রণবধ্বনি শুনতে শুনতেও মন তন্ময় হয়। দর্শন অনুভূতির রাজ্যে কি ইতি আছে? যত এগোও অনন্ত অনন্ত। অনেকে একটু একটু জ্যোতি জ্যোতি দেখে মনে ভাবে এই শেষ, তা নয়। যেখানে গিয়ে মনের বিকল্প শেষ হয়, কেউ কেউ বলেন ওইখানেই শেষ, আবার কেউ কেউ বলেন ওইখানেই আরম্ভ। এটা একটা জটিল জিনিস, জপ কতজন করেন আপনারা আমি জানি না, অতএব ধ্যানের বিষয়ে বলাটা আরও কঠিন আর কি। প্রশ্ন করছে কেউ হৃদয়ে কেউ মস্তকে ধ্যান করবার চেষ্টা করে, এটা হচ্ছে সাধক ভেদে গুরু ভেদে প্রত্যেকের আলাদা আলাদা আছে। না, আমাদের সাধারণত যেখানে আমাদের গুরুরা যেখানে ধ্যান করতে বলেন সেটা হচ্ছে হৃদয়। ঠাকুর বলছেন হৃদয় হচ্ছে ডঙ্কা মারা জায়গা, এখানে তাই মহারাজ একই কথা বলছেন। দেখো সব উপাসক ভেদে ভিন্ন ভিন্ন রকমের আছে, সাধারণত হৃদয়ে ধ্যান করাই ভালো। আমাদের যে পূজা পদ্ধতি আছে সেখানে পীঠ ন্যাস করি, পীঠ মানে হচ্ছে যেখানে সে বসছি, পিঁড়ি, যে পিঁড়ির ওপর বসছি, হৃদয়টা যেন পিঁড়ি। কেমন পিঁড়ি? না, একটা পদ্ম ফুল আছে, একটা লাল রঙের পদ্ম ফুল, তাতে পরপর পরপর পাপড়ি ছড়িয়ে আছে। আমরা যখন ন্যাস করি কল্পনা করি প্রত্যেকটা পদ্মফুলের এক একটা পাপড়িকে ন্যাস করছি, ন্যাস মানে শোধন, পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আমরা যেমন এখানে ঠাকুরের আসনে ঠাকুরকে বসাবো, বসানোর আগে আমরা কী করি, ঠাকুরকে সেই যে পীঠটা যে আসনটা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, ন্যাস করার ঠিক তাই মন্ত্র দিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আমরা কল্পনা করি হৃদয়টা যেন একটা পদ্ম, প্রস্ফুটিত পদ্ম, সেই পদ্ম ফুলে একটা একটা করে তার প্রত্যেকটি পাপড়িকে স্পর্শ করে করে করছি, এবং তার উপর সেই যে মাঝখানে মধ্যস্থল যেখানে দেবতা এসে বসবেন সেইখানে সেটাকে ন্যাস করে পরিষ্কার করে সেইখানে আমার দেবতা এসে বসলেন। দেবতার দর্শনের কতগুলো জিনিস বলা থাকে দেখবেন আপনারা ঠাকুর এবং মায়ের ধ্যান মন্ত্রে, মায়ের মন্ত্রে খুব পরিষ্কার করে বলা আছে, সেখানে বলছেন না ধ্যায়ে চিত্ত সরোজস্থাম সুখাসীনম কৃপাময়ী, আমার চিত্ত সরোজে, ধ্যায়ে চিত্ত সরোজস্থাম, আমার চিত্ত সরোজে, আমার হৃদয় পদ্মে, সরোজ হচ্ছে পদ্ম, কীরকমভাবে বসে আছেন, সুখাসীনম কৃপাময়ী, মা যে আসনটায় বসেছেন সেটাকে সুখাসীন বলছেন, সুখাসন বলছেন মানে যে আসনে বসে তার সুখ হচ্ছে। যে দেখুন এই যে আমাদের মীরাবাঈ বসে আছেন, এই যে একটা ঠ্যাং তুলে আরেকটা ইয়ে করে, এটা ওনার বসতে সহজ হচ্ছে, ওনার এটা বসতে সহজ হচ্ছে, আবার এই মায়ের এইভাবে বসতে সহজ হচ্ছে,
আবার ওই মায়ের যে চেয়ারে বসে ওইটাতে বসতে সহজ হচ্ছে, যে যে আসনে বসে তিনি সুখপ্রাপ্ত হচ্ছে, সুখাসীনম কৃপাময়। তারপরে কি না, তার চোখ মুখ দিয়ে যেন কৃপা ঝরে পড়ছে। ধৈর্যচিত্ত সরোজস্থাম সুখাসীনম কৃপাময়, প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থির লোচনাম। প্রসন্ন বদন, তার মুখখানি দেখে মনে হচ্ছে তিনি যেন আমার প্রতি ভীষণ প্রসন্ন হয়েছেন। প্রসন্ন বদনাম দেবী দ্বিভুজাম স্থির লোচনাম, তার চোখ দুটি স্থির দৃষ্টিতে, তিনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থির লোচনাম। তারপরে আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতা শ্বেত বস্ত্রাবৃতার্ধাঙ্গাম হেমালঙ্কার ভূষিতা। পুরোটা নয়, আধঘানা। আলুলায়িত কেশার্ধ, কেশের আর্ধ, কিছুটা চুল পেছনে আছে, কিছুটা চুল সামনে আছে। কি অপূর্ব করে বর্ণনা আছে! আমরা মাকে সামনে পেছনে চতুর্দিক দিয়ে দেখতে পাই না, কিন্তু ধ্যান বলছে মাকে চতুর্দিক দিয়ে পরিক্রমা করলেও মাকে দেখতে পাওয়া যাবে। আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতা, তার বুকের ওপর সেটি পড়ে আছে। শ্বেত বস্ত্রাবৃতার্ধাঙ্গাম, তার শরীরের অর্ধাং অংশই, অর্ধেকের বেশি অংশ সাদা কাপড় দিয়ে ঢাকা। হেমালঙ্কার ভূষিতাম, হেম মানে হচ্ছে স্বর্ণ, দুহাতে সোনার বলয় পড়া আছে। হেমালঙ্কার ভূষিতাম চক্রুণ হস্তাঞ্চ না, হেমালঙ্কার ভূষিতাম। আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতাম শ্বেত বস্ত্রাবৃতার্ধাঙ্গাম হেমালঙ্কার ভূষিতাম চক্রোরণ্যস্ত হস্তাঞ্চ জ্ঞানভক্তি প্রদায়িনী। নিজের কোলেতে তিনি তার হাত দুটিকে রেখেছেন। চক্রোরণ্যস্ত হস্তাঞ্চ, তারপরে হেমালঙ্কার ভূষিতাম চক্রোরণ্যস্ত হস্তাঞ্চ ধৈর্য চিত্ত সরোজস্থাম সুখাসীনম কৃপাময়ী প্রসন্ন বদনাম দেবীম দ্বিভুজাম স্থির লোচনাম। আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতাম শ্বেত বস্ত্রাবৃতার্ধাঙ্গাম হেমালঙ্কার ভূষিতাম চক্রোরণ্যস্ত হস্তাঞ্চ জ্ঞানভক্তি প্রদায়িনী শুভ্রাম জ্যোতির্ময়ীম জীব পাপ সন্তাপহারিণী। শুভ্রাম মানে ধবধবে সাদা তা নয়, জ্যোতির্ময়ী, শুভ্রাম জ্যোতির্ময়ী। মা সরস্বতী যেমন সর্বশুক্লা, আসলে তার শরীর থেকে এত জ্যোতি বেরোচ্ছে, পবিত্রতার জ্যোতি, জ্ঞানের জ্যোতি বেরোচ্ছে, সেই জ্যোতির সামনে সমস্ত জ্যোতি যেন ফেঁকে ফাঁকা পড়ে গেছে, একদম সামান্য হয়ে গেছে। শুভ্রাম জ্যোতির্ময়ী দেবী পাপ সন্তাপ হারিণী চক্রোরণ্য হস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়িনী। শুভ্রাম জ্যোতির্ময়ী দেবীম জীব সন্তাপ হারিণী। এই দেখুন, সন্তাপ যিনি হরণ করেন, জীবের সন্তাপ, না পাওয়ার দুঃখ বা পেয়ে হারানোর দুঃখ, যে কোনো কারণে যে আমাদের যে ক্রোধ, আমাদের যে কষ্ট হয়, সেই সন্তাপ যিনি আমাদের হাত থেকে, আমাদের কাছ থেকে কেড়ে নেন। রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়া, শ্রীরামকৃষ্ণে যার মন প্রাণগত হয়েছে, যিনি তার নাম শুনতে সবচেয়ে ভালোবাসেন। রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারম, তার ভাবেতেই যিনি ভাবিত। যখন অভেদানন্দজি এই অংশটি পড়ছেন, তখন তিনি চোখ তুলে তাকিয়ে দেখলেন যে শ্রী শ্রী মায়ের বদলে স্বয়ং ঠাকুর বসে আছেন। তিনি পরিষ্কার দেখলেন যে শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের সারদা দেবীর মূর্তি নেই, সেখানে স্বয়ং শ্রীমা শ্রীরামকৃষ্ণ বিরাজ করছে। তদ্ভাবরঞ্জিত আকারণ, তিনি তাকে ভাবতে ভাবতে এমনভাবে ভাবিত হলেন তার নিজের যে নিজস্ব আকার সেটি যেন চলে গেল। তদ্ভাবরঞ্জিতাকারাম জগন্মাতৃস্বরূপিণী, যিনি জগতের মা, যার ভেতর থেকে সেই জগতের মা ভাবটি প্রকাশিত হচ্ছে। কি অপূর্ব একটি ভাব! ধ্যায়চিত্ত এই ভাবটিকে ধ্যান করতে বলা হচ্ছে। এই ভাবটিকে আমরা ধ্যান করি, অথচ ভালো করে লক্ষ্য করি না কি ধ্যান করছি, অর্থ বুঝি না কেন ধ্যান করছি, এবং অর্থ বুঝি না বলেই আমাদের এই সমস্যা হয়। তখন আমরা কোথায় বসাবো সেই নিয়ে আমাদের মাথা ব্যথা হয়ে যায়।
যদি তাকে তার অর্থ তাকে যদি সত্যি সত্যি দেখতে পাই, আমরা যেখানেই বসাই না কেন তাকে পরিষ্কার করে আমরা দেখতে পাবো। তাই বলছেন, কি সুন্দর বলছেন, বলছেন সাধারণত হৃদয়েতে ধ্যান করাই ভালো, হৃদয়ের মধ্যে ধ্যান করাটাই ভালো। কেন না, দেহটাটা যেন মন্দির আর ঠাকুর তাতে প্রতিষ্ঠিত আছে। দেহটা মন্দির, দেহটা মন্দির, ঠাকুর তাতে প্রতিষ্ঠিত আছে। দেখবেন ধ্যান করবার সময় বলা হয় তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেদিকে, মানে এরকমভাবে বসে আছে। এই যদি আপনার ইষ্ট হন আর আপনি বসে আছেন এমনি, এখন এইভাবে কি মানুষ ইষ্টকে দেখা যায়? তাহলে কি করতে হয়, বেরিয়ে আসতে হয়। এই যতক্ষণ ভেতরে আছি, এই যে ইষ্টকে বসিয়েছি আর আমি আছি, তাহলে দুটো কি হলো, একটা আমি আর একটা তুমি। যখন নিজেকে বার করে নিলাম তাহলে গোটা শরীরটা কি হলো, গোটাটাই তুমি। এটা হচ্ছে নিজেকে দেবময় করার একটা খুব সুন্দর প্রসেস, অথচ কিছুতেই বলা থাকে না, খুব ভালো করে গভীরভাবে বলে দেওয়া থাকে না, অথচ কি সুন্দর করে বলা আছে, কেমন করে নিজেকে দেবময় করব, কেমন করে আমরা নিজেকে দেবময় করব। তাই বলছেন, ধ্যান করতে করতে, ধ্যান করতে করতে মন যখন স্থির হবে তখন যেখানে ইচ্ছে ইষ্ট দর্শন হবে। মূল কথা হচ্ছে মনকে স্থির করা, মনকে শান্ত করা। জপই করি, ধ্যানই করি, যাই করি না কেন, কিন্তু সব কিছুর মূল হচ্ছে ইষ্টে মনকে স্থির করা। আজকে যাব না, গরম বেশি করেছে, হ্যাঁ আজকে ঘরে এসি চালিয়ে একটা বড় বালিশ নিয়ে ভালো করে তাকে জড়িয়ে ধরে ঘুমাবো, হ্যাঁ ওই বালিশটাই, পাশ বালিশটা এখন আমার ইষ্ট দেবতা, ও বলে ওই সারাটা জীবন ঘুমিয়ে ঘুমিয়েই যাবে, চোখ খুললে দেখবো শেষ। আজকেই দেখছিলাম একটা লেখা পড়ছিলাম, জীবনের কতগুলো কথা, শেষ জিনিস, শেষ কথা কি, হে ভগবান শেষ ইচ্ছা কি, আমি শেষ অবধি তোমার কাছে পরাভূত হলাম। শেষ খাদ্য কি, বলছে এক চামচ জল। শেষ বস্ত্র কি, যেটা উপাধার গায়ে দিয়ে দেওয়া হবে সাদা কাপড় সেইটি। আর শেষ জায়গা কি, না শ্মশান। সব শেষ এইখানে, আমরা প্রতিদিন জানি তবু ভাবছি, ওই যে জিজ্ঞেস করেছিল না যে নিত্য নিত্য প্রাণী মরে, নিত্য চলে জমির ঘরে, বাদ বাকি আর রইল যারা, মৃত্যু নয় সে ভাবছে তারা। রোজ দেখছি মানুষ মারা যাচ্ছে, সামনের লোক মারা যাচ্ছে, পাশের লোক মারা যাচ্ছে, সব মারা যাচ্ছে, তো আমি মরবো না। আমি চুলে কলক করে খুব সুন্দর করে অনন্তকাল জীবন যাপন করব, মৃত্যু আমার কাছে আসবে না। তাই আমাদের মৃত্যু চিন্তা হয় না বলে ইষ্ট চিন্তা হয় না, ভগবান চিন্তা হয় না, ভগবানকে সেই কারণে আমরা ভালোবাসি না, এটা হচ্ছে সমস্যা। ভাবছি ভগবানের পকেটেও এরকম, যেমন সাধুর পকেটে 200 টাকা দিয়ে বুঝে দিয়ে কিনে নিয়েছি, ওরকম ভগবানের থালাতেও 200 টাকা দেবো, ব্যাস ভগবান কেনা হয়ে যাবে, আমার দাস হয়ে থাকবে। কি হয়, তা হয় না। কি সুন্দর কথা বলছেন, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে যখন, তখন যেখানে ইচ্ছে দর্শন হবে, আমি যেখানে চাইবো দর্শন করবো। দেখুন এটা একটা ভারী সুন্দর ছবি আছে, আপনারা পড়েছেন কি না জানেন না, নিশ্চয়ই পড়েছেন, জ্ঞানী লোক আপনারা সবাই নিশ্চয়ই পড়েছেন। ঠাকুরের বাবার জীবনে একটা ভারী সুন্দর গল্প আছে। রোজ সকালবেলা তিনি যখন বেরোতেন, তিনি দেখতেন তার ইষ্টদেবী শীতলা একটা বাচ্চা মেয়ের মূর্তি হয়ে লাল রঙের কাপড় পরে তার সঙ্গে সঙ্গে যেতেন আর দেখাতেন, বাবা ওইখানে দেখো ওই ফুল ফুটেছে, ওইখানে তোকা ফুল ফুটেছে, কোথাও নামিয়ে দিতেন আর তার থেকে সেই ফুল তিনি তুলে নিয়ে আসতেন। এই ঘটনার দুটো বর্ণনা হয়। যদি একবারে আমরা যদি কল্পনা করে নিই যে হ্যাঁ ইষ্টমূর্তি এসেছেন আমার সাথে সাথে আছেন, তার মতো আর ভালো কিছু হয় না, কিন্তু যদি যুক্তি দিয়ে ভাবেন তাহলে কিন্তু সত্যি সত্যি ওরকমভাবে সঙ্গে সঙ্গে ইষ্টমূর্তি যান না। হা, তিনি ইষ্টকে এত চিন্তা করছেন, এত চিন্তা করছেন, এত চিন্তা করছেন, তার সবসময় মনে হচ্ছে ইষ্ট তার সঙ্গে সঙ্গে আছে। আপনার ছেলে চেন্নাইতে আছে, করোনার জন্য এসে উঠতে পারছেন, আপনি শুনলেন যে এবার সে আসছে, করোনার পরে প্লেন খুলেছে সে আসছে, তার আজকে সকালবেলা 10টার সময় এসে আসার কথা, 10টার আগে সে কখনোই আসতে পারবে না, কিন্তু 9টা থেকে যতবার বাড়ির
কলিং বেল বাজছে, আপনার মনে হচ্ছে দরজার উপরে আপনার ছেলেই দাঁড়িয়েছে। দরজা খোলার আগে অবধি আপনি নিশ্চিন্ত, হ্যাঁ আপনার ছেলেটি আছে আর কেউ নেই। কেন হচ্ছে? কেন? কারণ কি? আপনি যত এত বেশি গভীরভাবে চিন্তা করছেন যে আপনি তাকে ভাবছেন। আপনি বাজারে জিনিস কিনতে গেছেন, আপনার ছেলে থাকে ইংল্যান্ডে, থাকে এখান থেকে কুরিয়ার সার্ভিসে দুর্গাপুজোর সময় পাঞ্জাবি পাঠাবেন। যে মুহূর্তে পাঞ্জাবিটা কিনছেন আর কল্পনা করছেন, আপনার ছেলে সেই পাঞ্জাবিটা পরে আপনার নাকের গোড়ায় ঘুরে বেড়াচ্ছে। সত্যি কিন্তু আপনার নাকের গোড়ায় নেই, কিন্তু আপনি এত গভীরভাবে ভাবছেন যে তাকে একবারে ভিজুয়ালাইজ করতে পারছেন। এটাও ঠিক তাই। এই যে যখন আমরা তাকে নিয়ে চিন্তা করি, আমাদের তো কত কী চিন্তা, ইনকাম ট্যাক্স নিয়ে চিন্তা, কেমন করে ট্যাক্স বাঁচাবো, কীরকম করে দোতলা বাড়িকে তিনতলা বানাবো, যখন আশ্রমে টাকা পয়সা দিতে হয় বলবো না আমার কাছে একদম টাকা পয়সার কিচ্ছু নেই, এই সমস্ত কত রকমের চিন্তা আমাদের, অনন্ত চিন্তা আমাদের। এইসব চিন্তা করবো না ভাববো আমি শ্রীরামকৃষ্ণ ময়ে নিয়ে আছি। এটা হচ্ছে যখন সব চিন্তা দূরে চলে যায়, শুধুমাত্র সারাক্ষণ নিশিদিন আমি তোমায় ভালোবাসি, তখন সর্বত্র আমি তাকে দেখব। ঠাকুর বলছেন না, সেই যে চোখে নেবা লেগে গেছে, সেই নেবা রুগী সে চতুর্দিক সবটা সে হলুদে দেখে। কেন? না তার ভেতরের সত্তায় সবটা হলুদ হয়ে গেছে, তাই সে চতুর্দিকে যা কিছু দৃশ্যমান, যা কিছু চোখের সামনে দেখে সব কিছুর ভেতরে সে হলুদই দেখে, তার নেবা লেগে গেছে। এইটা হচ্ছে ইষ্ট দর্শনের ফল। বলছেন ধ্যান করতে করতে প্রথমে জ্যোতি দর্শন হয়, কিন্তু ওইরূপ জ্যোতি দর্শনের সঙ্গে সঙ্গে বা একটু পরেই একটা আনন্দ আসে, তা ছেড়ে মন এগিয়ে চায় না। এটা যারা খুব গভীরে জপ করে তারাও এটা অনুভব করে। জ্যোতি দর্শন আমাদের মনে হয় যেন ভেতরটা একবারে আলোকিত হয়ে আছে, জ্যোতি দর্শনে আলোকিত হয়ে আছে। আপনার মাথার পেছনে একটা জ্যোতি হয়ে গুড়গুড় গুড়গুড় করবে, আপনি হেঁটে যাবেন আর মেঘনাথবাবু দেখবেন আপনার মাথার পেছনে ঝরঝর ঝরঝর করে জ্যোতি ঘুরছে, তা নয়। আপনি নিজে অনুভব করবেন অন্তরটা যেন আলোকিত হয়ে আছে, এত আলো এত আলো, দেখবেন সেই আলো যেন আপনি চেপে রাখতে পারছেন না। পূজনীয় ভূতেশানন্দ জি মহারাজকে দেখেছিলাম, ভূতের মতো কালো, কিন্তু তিনি যখন হেঁটে যেতেন তার চোখ মুখ দিয়ে একটা অদ্ভুত একটা জ্যোতির্ময় বেরোত। প্রেসিডেন্টদের ছবিগুলো দেখবেন, জ্যোতিশ্বরানন্দজি প্রভু মহারাজ, জ্যোতিষাঞ্জদীয় প্রেসিডেন্ট ছিলেন না, প্রভু মহারাজ, এদের প্রভু মহারাজের কী ছবি ছিল, কীরকম দেখতে ছিল, একটা এইটুকু পেটে খাটা 4 ফুট 10 ইঞ্চি একটা মানুষ, একবারে এই রোগা পেটকানো। আমি যখন শেষ বয়সে দেখেছি তখন মনে হচ্ছে যেন একেবারে সব ছাল চামড়া তুলে দিয়েছে, এত এত রোগা এত রোগা। কিন্তু তার দিকে তাকালে অদ্ভুত একটা স্নিগ্ধতা, তার সমস্ত চোখ মুখ জুড়ে একটা স্নিগ্ধতা, একটা আলো, যে আলো আমার হৃদয়কেও স্পর্শ করছে। ঠিক ওই রকম আলো আপনি প্রত্যেকে তার হৃদয়ের ভেতরে দেখতে পাবেন। তারপরে জ্যোতির ঘন দর্শন, তাতে মন তন্ময় হয়ে যায়। যত জ্যোতির ঘন দর্শন দেখবেন তাতে যেন মন তন্ময় হয়েছে, এত আলো আপনি আর জগৎ সংসারে কিচ্ছু দেখতে পাচ্ছেন না, কোথাও কিছু দেখতে পাচ্ছেন, আপনি যেন সেই আলোর রাজ্যে ডুবে আছেন। এটা ঠাকুরের অদ্ভুত একটা দর্শন আছে, আপনারা লীলাপ্রসঙ্গ পড়লে দেখতে পাবেন, সেখানে এটা আছে। ঠাকুর গলায় খাঁড়া দিতে গেলেন, এমন সময় তিনি দেখলেন ঘর বার মন্দির সমস্ত কিছু যেন সেই ঘুরে যাচ্ছে, সমস্ত কিছু যেন দুলছে, সব কিছু যেন মিশে যাচ্ছে, একটা জ্যোতির সমুদ্রের ভেতরে সব কিছু মিশে যাচ্ছে। আর তিনি সেই জ্যোতির সমুদ্রের মধ্যে সাঁতরে একবার উপরে উঠছেন, আবার নেমে যাচ্ছেন, আবার উঠছেন, আবার তার মধ্যে ডুবে যাচ্ছেন, আবার উঠছেন, আবার তাতে ডুবে একেবারে লয়ে পেয়ে গেলেন। এটা ঠাকুর তার বর্ণনা দিয়েছেন। একটু দয়া করে যাদের বাড়িতে লীলা প্রসঙ্গ আছে বুক সেলসের বুককেস থেকে বার করে একটু ধুলো টুলো ঝেড়ে দেখবেন, সাধকভাবে আছে এটা, খুব ভালো করে দেখলেই পড়বেন। যদি খুঁজতে চান সামনের দিকের ইন্ডেক্সিং খুঁজবেন, তাহলেই দেখবেন সেখানে পাওয়া যাবে, ও শুধু ওই অংশটুকু অংশ দেখে নেবেন। ঠাকুর বলছেন সে জ্যোতির সমুদ্রের মধ্যে একবার তিনি উঠছেন, একবার তিনি ডুবে যাচ্ছেন। জ্যোতিটা কি? জ্যোতিটা হচ্ছে জানা, নিজেকে জানা। এখন যখন আমরা জানি আর আমাদের যে প্রচলিত জানা, আমি এতদিন যেটা জানতাম তার সঙ্গে একটা কোয়েনসাইড করতে থাকে, সেটাকে একবারে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারি না,
সেটা সবসময় বিরোধিতা করতে থাকে, সেটা সবসময় বলে না এটা এরকম ছিল না, না এটা এরকম ছিল না, না এটা এরকম ছিল না, এটা কখনোই হতে পারে না। আমাদের মন কিছুতেই মেনে নিতে চায় না। এই বারবার মানতে 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 যখন এই জানাটা আমার জানার চেয়ে ভালো হয়, আমি সেই জানার ভেতরে ডুবে যাই। ঠাকুর সেই জ্যোতির সমুদ্রের ভেতরে ধীরে ধীরে ডুবে যাচ্ছেন, এটা আমাদের সবার হয়। এই বলছেন এই যে জ্যোতি, জ্যোতির দর্শন, তাতে মন এত তন্ময় হয়ে যায় যে আর কিছুতে তখন আর এগোতে চায় না। ওই আনন্দ সে তন্ময় হয়ে আছে। দেখবেন রোজ রোজ যদি ভালো করে জপ ধ্যান করেন, জপ ধ্যানের শেষে গিয়ে সংসারের কাজ করতে ইচ্ছে করে না। এটা অনেকেরই আপনাদের মায়েদের হয়, বাবাদের কী হয় জানি না। বাবাদের তো কোনো রকমই একটু জপ ধ্যান করেই কতক্ষণে ব্রেকফাস্ট দেবে সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। ভালো করে জপ ধ্যান তো ভালো করে জপ ধ্যান করে চেহারায় ছাপ পড়ে। কে ভালো করে জপ ধ্যান করছে কোনো যায় না, একদম চেহারা পরিষ্কার হচ্ছে, কোনো ফেয়ার অ্যান্ড লাভলি লাগে না, আপনা আপনি পরিষ্কার হয়ে যায়, চোখ মুখ জ্যোতির হয়ে যাবে, চোখ দেখলেই বোঝা যায় জপ ধ্যান করছে। এমন একটা বিদ্যা কখনো কোনো কিছু ফেয়ার অ্যান্ড লাভলি কোনো কিছু যদি কোনো মেকআপ দিয়ে ঢাকা যায়, কোনো কিচ্ছু দিয়ে এটাকে এনহ্যান্স করা যায় না, আপনা আপনি হাসি বদলে যাবে, তাকানো বদলে যাবে, প্রত্যেকটা জিনিস বদলে যাবে। এটা হচ্ছে কথা, দর্শন অনুভূতি রাজ্যের কি ইতি আছে এটা হচ্ছে আসল কথা। আমি দেখলুম মানে এটাই দেখবো, এরপরে আর কিছু দেখবো না তা নয়, মানে কোনো সিলেবাস নেই। ঠাকুর বলছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তের পার, তার মানে বেদ বেদান্তে যা করেছিল সেটা কি যথেষ্ট তা নয়, কিন্তু বেদ বেদান্তকে বলা হয়, বেদকে বলা হয়, উপনিষদ বলা হয় অপৌরুষেয়। অপৌরুষেয় মানে কেউ সৃষ্টি করেনি, কেউ এটা লেখেনি। সাধকরা ভগবানের কথা ভেবেছে, ভাবতে ভাবতে মনের ভেতর যে ভাবটি এসেছে সেটি শব্দাকারে প্রকাশ করেছে, এবং শব্দাকারে প্রকাশ করে সেটি এসেছে গ্রন্থাকারে এসেছে। পরবর্তীকালে গুরু গুরু শিষ্যকে বলেছেন, শিষ্য তার শিষ্যকে বলছেন, এইভাবে পরম্পরায় শ্রুতিতে এসেছে, তারপরে সেটা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। কিন্তু সেই অনুভূতিটা যে একই রকম হবে তা নয়। ধরুন ভেবে দেখুন আপনার মা যেরকমভাবে রান্না করতেন, যার কাছ থেকে আপনি রান্না শিখেছেন, আর আপনি এখন যেভাবে রান্না করেন সেটা অনেক বেশি ফাইন। কারণ মায়েদের এই তখনকার দিনে বাটা মশলা হেনা তেনা করতে গিয়ে কত সময় বেরিয়েছে, তা আপনার এই মিক্সিতে সব ঢোকালেন গদগদ গদগদ করে হয়ে গেল, আরও বেশি ফাইন খাবার রান্না করছে, আরও ভালো রান্না করছে। কখনো কখনো মনে হয় মা ইচ্ছেও ভালো রান্না করছে। তার মানে কি মায়ের রান্নাটা খারাপ ছিল তা নয়, আপনি তাকেও ছাপিয়ে গেছেন। আমাদের কাজ আমাদের কেউ ছাপিয়ে যায়, ঠিক সেই রকম ধর্ম অনুভূতির এগুলো কোনো সিলেবাস হয় না। আমি এতটুকুই অনুভব করব আর তার বেশি কিছু অনুভব করব না, এটা কখনোই হয় না, হবেই না। আমাদের ওইটুকু অনুভবের বাইরে আমাদের যেতে হবে। তাই বলছেন অনেক যদি যদি দেখে মনে ভাবে এই শেষ তা নয়, যেখানে গিয়ে মনের বিকল্প শেষ হয় কেউ কেউ বলেন এইখানেই শেষ, আবার কেউ কেউ বলেন এইখানেই আরম্ভ। মনের বিকল্প মন অন্য অল্টারনেটিভ চিন্তা করা বন্ধ করে দেয়। আমরা তো সবসময় অল্টারনেটিভ চিন্তা করি, এটা চিন্তা করবো, ওটা চিন্তা করবো, এটা ওটা যদি না হয় ওটা করবো। ইয়ে ভাবছেন যে মেঘনাথবাবু ভাবছেন আচ্ছা মহারাজকে যদি আমি আনতে না যেতে পারি তাহলে স্বপন যাবে, স্বপনকে যদি না পারি তাহলে অন্তত বিশ্বজিতের একটু পায়ে চার ফোঁটা তেল দেবো, তা না হলে ও টোটোওয়ালাকে বলবো, এরকম সব অনেক রকম আমাদের ভাবনা। যেটাই আমরা ভাবি আমরা তার অল্টারনেটগুলো চিন্তা করে রাখি। ঠিক ধর্ম জগতের ঈশ্বর কি এমন, ঈশ্বর কি এমন, এই যে সংশয় এই অল্টারনেশন যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয়, সেটা বলছেন কারুকারুর মতে ওইটা হচ্ছে ঈশ্বর দর্শন। কারুকারুর মতে যাত্রা শুরু হলো ওখান থেকে, মানে আমার পোস্ট গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি করার পরে আবার আমি আরও পড়াশোনা করছি, ডক্টরেট করতে চললাম। আমার পড়াশুনো আমরা অনেকেই মনে করি মাস্টার ডিগ্রি আমার অনেক হয়ে গেল, কেউ কেউ বললো না মাস্টার ডিগ্রিটা যথেষ্ট না, তারও পরে পড়াশুনো আছে, ডক্টরেট হলো, তারপরে পোস্ট ডক্টরেট হলো, বলছে শেষ নেই, অনন্ত একটা চেষ্টা। প্রশ্ন, মহারাজ সাধারণত দেখা যায়
মন খানিকটা এগিয়ে আর এগুতে পারে না, এর কারণ কি? দেখবেন আমাদের অনেক সময় মনে হয় যে মন খানিকটা এগিয়ে গিয়ে আর পাচ্ছি না, কোথায় যেন থেমে গেছি, আর কিছুতে এগোতে পারছি না। কি সুন্দর বলছেন, বলছেন ওটা মনের দুর্বলতা, মনের যতটা ক্যাপাসিটি ততটা নিয়ে আজ আর যেন নিতে পারছে না। সকলের মন তো আর একরকমের ক্যাপাসিটি হয় না, মনের ক্যাপাসিটি বাড়াতে হয়। ঠাকুর বলতেন ব্রহ্মচর্য থাকলে মনের শক্তি খুব বেড়ে যায়, সে মন তখন সামান্য কাম অপরাধে চঞ্চল হয় না, এসব অতি তুচ্ছ বোধ হয়। ঠিক ঠিক আত্মবিশ্বাস আসে যে ওসব আমাকে কিছু করতে পারে না। সাধন পথে অনেক বিঘ্ন আছে, তাই পূজা দিতে আসন মুদ্রা ইত্যাদির ব্যবস্থা। এই যে অনেকটা গিয়ে মন থেমে যায়, ওটা কিন্তু ঠিক কথা নয়, ওটা হচ্ছে মনের দুর্বলতা। স্বামী সর্বপ্রিয়ানন্দজি যুব সম্মেলন যখন করতেন তখন তিনি একটা এক্সারসাইজ করাতেন। কি এক্সারসাইজ? ছেলেদের বলতেন হাত তোলো, হাত তুলল, সবার তোলা হয়ে গেলে বলতেন আচ্ছা আরেকটু কি তোলা যায়, ছেলেরা আবার আরেকটু হাত তুলল, আচ্ছা আরেকটু কি তোলা যায়, ছেলেরা আবার আরেকটু হাত, আচ্ছা তোমরা দেখো না আরেকটু কি তোলা যায়, ছেলেটা খুব কষ্ট করে আরও হাত তুলল, তারপরে বলে হাতটা নামিয়ে রাখো, সব হাওয়াই হাত নামিয়ে দিল। তখন তিনি বললেন আচ্ছা দেখো প্রথমবার যে তোমাদের হাত তুলতে বলেছিলাম তোমরা একটা অংশে তুললে, তারপরে তুলতে বলাতে তুমি সেই তুমি যে আগে 1 ইঞ্চি তুলেছিলে সে আরও আধ ইঞ্চি তুললে, তারপরে আরেকটু তুলতে বলে পৌনে আরেকটু 1 ইঞ্চি তুললে, তারপরে সেই তুমি আরও আরেকটু তুললে, মানে তুমি যে তুমি 1 ইঞ্চি তুলেছিলে সে 2 ইঞ্চি হাত তুলতে পারলে। একই লোক মনও ঠিক তাই, যে 108 জপ করার পরে উঠে বসে ভাবে যে কতক্ষণে গিন্নি চা দেবে, চা পাউরুটি খেতে খেতে খবরের কাগজবেলা খবরের কাগজ দিয়ে যায়, কোনো সময় নেই, সময় দিয়ে সকালবেলা খবরের কাগজ পড়া হলো না, হ্যাঁ রাজ্য রাজনীতির পরনিন্দা পরচর্চা করা হলো না, হ্যাঁ ভগবানকে তো তো হবে, আস্তে আস্তে হবে। গুরুদেব মন্ত্র দিয়েছেন সিদ্ধ মন্ত্র, কালে সেটা গাছ হয়ে বেরোবে, অনকাল ভগবান জানে, কেউ জানি না আমরা, কেউ জানি কালের গাছ হয়ে গেল। বোঝা হচ্ছে আমাদের মনের ক্যাপাসিটি, আমরা যদি আমাদের মনের দুর্বলতা, আমরা যদি মন বলি যে হবে না, হবে না, হবে চাইলেই হবে, না হলে হবে না। এই যে রাস্তাটা এখানে যে ভাঙা চোরা হয়ে আছে, বছর বছর মন্ত্রীমশাইকে ভোট দিচ্ছি, বলছি না হবে না, এই ভাঙা চোরা রাস্তা, চাইবো এই রাস্তার মধ্যে প্রেসিডেন্ট আসবেন, ভাইস প্রেসিডেন্ট আসবেন, আমাদের মন্দির করে খুব সে আরতি হবে, আমরা খুব ক্রেডিট নেব, আসার যে রাস্তা সেটাকে ঠিক করতে পারছি, কেন পারছি না, আমরা চেষ্টা করছি না। মন্ত্রীমশাই বলছে না হবে না, যা এখন ঠিক আছে, মন্ত্রীমশাই বলেছে যাওয়া হবে না, আচ্ছা এবার আমরা চেষ্টা করি না। জীবনের ক্ষেত্রে জীবনটাকেও ভালো করার চেষ্টা করি না, কেমন করে জীবনটাকে ভালো করবো সেইটার যেমন চেষ্টা করি না, সাধক জীবনটাকে কেমন করে ভালো করবো সেটাও চেষ্টা করি, সেই কারণে আমাদের মনের ক্যাপাসিটি বাড়ে না। বলছেন ঠাকুর বলতেন ব্রহ্মচর্য থাকলে মনের শক্তি খুব বেড়ে যায়। পবিত্রতা, যত আমাদের ভেতরে পবিত্রতা আসবে তত আমাদের ভেতরে অপবিত্র চিন্তা চলে যাবে, মনের ক্ষয় হয়ে যায়, জানেন তো আমাদের মনের ক্ষয় হয়, যে ভগবানকে পুরো মনটা দেওয়ার কথা ছিল সেই ভগবানকে পুরো মনটা আমরা দিতে পারি না, আমাদের মনের ক্ষয় হয়ে যায়। বেশ সুন্দর আমির খানের একটা ছবি এসছে আজকে হোয়াটসঅ্যাপে দেখেছি, একজন পাঠিয়েছিল 4 মিনিটের বিজ্ঞাপন, ইউটিউব খুলে দেখি না কী হবে ভগবানের করম করম নাম করে, এই তো দেখি না কোথাও আর একটু বেশি 3 মিনিট ছিল, 7 মিনিটের আছে কি, আজ একটা দারুণ কাওয়ালি আছে শুনে গাড়িতে যেতে যেতে বাজাবো, হ্যাঁ আর দারুণ ডিজিটাল সাউন্ড হবে, আর দারুণ হবে, হ্যাঁ কী হবে আমার কানের ভেতরেই যেন এই ফতে আলী খান আমার কানের ভেতরেই বাজিয়ে চলেছে। আমরা আসলে খুঁজি না ভগবান, এটা হচ্ছে কথা, আর খুঁজি না বলে মনের বাজেই ক্ষয় করি। জপ করতে বসেই দেখবেন মনে হবে আজকে এই রান্না করার কথা ছিল এটা করা হলো না, মন হুহু করতে থাকে, আজ ভেবেছিলুম ভাতের সঙ্গে ওটা খাবো হলো না, জপ করতে বসেই মনে হয় বাজার থেকে ওটা আনবো ভেবেছিলুম, একটু লাউ একটু পালং শাক আনবো ভেবেছিলাম, আর ইলিশের মাথা কিছুতেই হলো না, ছি 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 আমার মতো এরকম খারাপ জিনিস,
মনের ক্ষয় করে চলেছে, আমরা প্রতি মুহূর্তে মনের ক্ষয় করে চলেছি। আর সামনের বাড়ির একজনের দেখলাম কি সুন্দর একটা গাড়ি, আমি মরে গেলেও গাড়ি কিনবো না, কিন্তু কল্পনা করছি বসে জপ করতে করতে, কি সুন্দর গাড়িটা, বসলেই ভেতরটা একবারে ঠান্ডা হুস করে চলে যাব। আবার তলায় আবার কাগজ পাতা আছে বৃষ্টিতে গাড়ির মতো, তলায় তলায় কাগজ পাতা আছে, খালি কাগজটা তুলে ফেলে দিলে আবার ফ্রেশ কাগজ লাগিয়ে দিতে হবে। মনের ক্ষয় করছি প্রতি মুহূর্তে, আমরা মনের ক্ষয় করছি। আচ্ছা ওর এরকম হলো, আমি এখনো করতে পারলাম না, দুজনে তো একই সঙ্গে ঢুকেছিলাম চাকরিতে, কেন এটা হলো না? আমি যে 50 খানা লোন নিয়ে আমার PF ফান্ডটাকে একবার ফাঁকা করে দিয়েছি, সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা, ভগবানকে নিয়ে ভাবতে গেলে আমাদের 100 রকমের চিন্তা আর মনের ক্ষয় হতে থাকে। তাই যেমন আমাদের ঈশ্বর চিন্তা করতে পারতো, নিষিদ্ধ ঈশ্বর হয়ে উঠতে পারতো, সেই মন পেরে ওঠে না। বলছেন ঠিক ঠিক আত্মবিশ্বাস হয়, যখন খুব মন ভালো হয় তখন কি হয়, সেই মন তখন সামান্য কামক্রোধে চঞ্চল হয় না, এ অতি তুচ্ছ ব্যাপার, এসব অতি তুচ্ছ ব্যাপার বলে হয়। ঠিক ঠিক আত্মবিশ্বাস আসে যে ওসব আমাকে কিছু করতে পারবে না, সাধন পথে অনেক বিঘ্ন আছে, তাই পূজা দিতে আসন মুদ্রা ইত্যাদির ব্যবস্থা আছে। আমাদের পথে অনেক রকমের বিঘ্ন আছে, ভূতা প্রসারণ করি, কেন ভূতা প্রসারণ করি না, ভূতে এসে মানে ইভিল ফোর্সেস সেগুলো এসে আমাকে তাতা আমাকে বার করে যাবে। আমরা যে ত্রিবিধ দুঃখের বাইরে থেকে বেরোতে চাই, আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক বাধা এগুলো থেকে বেরোতে চাই, জপ ধ্যান করতে চাই, মন ভগবানে বসেছে বেশ নীল হয়ে বসেছে, ঠিক ওই সময় মনে হলো আজকে দোকানে ওষুধ নামানোর সময় পুরনো মালটাকে কিছুতেই আগে বেচা হয়নি, নতুন মাল নতুন স্টক ক্লিয়ার করে ফেলেছে, খুব অন্যায় এনেছে, আধ্যাত্মিক বাধা। আমি যেতে চাইছি মন্দিরে, অঝরে বৃষ্টি পড়ছে কিংবা এরকম গরমের দিন, আহা বিকেলবেলা এই সময় একটু ডাবে বিচির পানা খেয়ে আরেকবার ঘুমলে ভালো, আমি যেতে চাইছি কিন্তু আমি যেতে পারছি না, আদি ভৌতিক। আমি যেতে চাইছি, আমার শরীর খুব খারাপ লাগছে, জ্বর হয়েছে, উঠে দাঁড়াতে পারছি না, জ্বর জল বৃষ্টি তুফান এসেছে, আদি দৈবিক বাধা, এগুলোকে আমি পেরিয়ে যেতে পারছি না। ঠিক সেই রকম সাধন পথের ক্ষেত্রে মনকে জোর করতে হয়। ভারী সুন্দর একটা স্মৃতি কথা আছে, আপনারা সব গুণী মানুষ করেছেন, প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি 27 বছর তপস্যা করেছিলেন কাশীতে, তার সঙ্গে কিছুদিন তপস্যা করেছিলেন একজন মা, তিনি তার স্মৃতি কথায় বলছেন, কাশীতে তো প্রচণ্ড গরম পড়ে, বলছেন এত গরম পড়েছে কিছুতে আর জপ ধ্যান করতে ইচ্ছা করছে না। মাকে বললাম, সরলাদি, ওনার তো এমনি নাম সরলা, সরলাদিকে বললাম, মা আজকে আর জপ করে দরকার, খুব গরম পড়েছে। আমি বললাম তা কেন, একটা ভিজে গামছা গায়ে জড়িয়ে নিয়ে বসলো, এই তো বয়স জপ ধ্যান করা। তিনি তো বলতে পারতেন যাও যাও, খানিকটা ইয়ে খেয়ে বরফ খেয়ে শুয়ে থাকো, একটা বাটিতে একটু বরফ নিয়ে হাতটা এরম এরম করে বরফ নিয়ে আরাম হবে, তাতে দেখো খেলো আরাম হবে, কী দরকার স্তবক ক্রিয়ানন্দের বকবক শুনতে যাওয়া। বেশ বাড়িতে বেশ ভালো আছি, একটু বিকেলবেলা একটু আইস টি খাবো, খেলে ভালো লাগবে, শরীরটা ভালো লাগবে। আমরা চেষ্টা করি আমরা কিছুতে, কী সুন্দর বললেন যে এই তো বয়স করবার গায়ে নিজে গামছা পরে জপ করতে শুরু। তাই একজন সংঘের প্রেসিডেন্ট হয় আর বাকিরা এলি তেলি মেলি এই করেই ঘুরে বেড়ায়, এই হচ্ছে জীবনের কথা। মহারাজ আপনি আমাদের জনে জনে ডেকে জিজ্ঞাসা করুন, তুই কি করছিস, তোর কি ডিফিকাল্টি ইত্যাদি, ইহাতে আমাদের খুব উৎসাহ হবে, আপনারা যদি উৎসাহ দেন তবে আমাদের খুব সাহস। মহারাজ খুব আসুন, হ্যাঁ আমরা আসি না আসি, আমরা বাড়িতে বসে থাকি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই না পাঠাই, আপনি আসুন, আসা যাওয়া করুন, আমাদের খুব উৎসাহ হবে। আমরা আগে 50 জন আসতাম, তারপর 40 জন আসি, তারপর 30 জন আসি, তারপরে 20 জন আসতাম, এখন 10 জন আসি, খুব উৎসাহ পাবো, দারুণ, আপনি বারবার আসুন, উৎসাহ পাবো। বলছে ও কি জানো, ওটা সবসময় হয় না, কখনো কখনো মনে এমন অবস্থা হয় মনে হয় যে পায়ে ধরে বলি বাবা এই কর এই কর, আবার কখনো মনে হয় আমি কি করব, ঠাকুর আছেন তিনি যেমন করাচ্ছেন তেমনি হচ্ছে, আর কাকেই বা বলি,
তিনি করণ কারণ, তিনি সবার বললেই বা লোকে নেবে কেন? তবে কি জানো, সেদিক থেকে যদি প্রেরণা আসে তবে বললে লোকে নেয়। খুব করো, বুঝলে, খুব করো, একটু সময় নষ্ট যেন নষ্ট না হয়। ঠাকুর একটা দিন গেলে মার কাছে কেঁদে কেঁদে বলতেন, মা আর একটা দিন চলে গেল, এখনো দেখা দিলিনি, তোমরা খুব ব্যাকুল হও, খুব তন্ময় হয়ে যাও। মহারাজ বলছেন তার মনের অবস্থার কথা, বলছেন কখনো কখনো তার মনে হয় হাতে পায়ে ধরে বলি বাবা এই কর, বাবা ওই কর, তারপরে মনে হয় কেন আমি করবো, কেন আমি বলবো, ঠাকুর তো আছে প্রেরণা দেওয়ার জন্য, ঠাকুরই দেবেন, আমি কেন বলতে যাবো, আসুন আশ্রমে আসুন, তার তৈরি আশ্রম হয়েছে, আমায় করোনায় আর ধরবে কি দরকার যাওয়ার, আসছে না আসছে না, বুঝবে বাড়িতে বসে বসে খবরের কাগজ দেখবে আর স্টার আনন্দ দেখবে আর কি একটা কি আছে, ভোট রঙ্গ ভোট যুদ্ধ যুদ্ধ সেই বসে বসে দেখবে, একজন মহিলা চিৎকার করে আকাশ ফাটিয়ে চিৎকার করবে সেইটা দেখবে, আর নাহলে প্রথমা কাদম্বিনী, হ্যাঁ প্রথমা কাদম্বিনী মিঠাই মিঠাই বানাবে, মিঠাই বানাবে মনোহারা বানাবে, সেই হাঁ করে সেই মনোহারা দেখবো, না খেতে পাবো না স্বাদ নিতে পারবো, মন মিঠাইয়ে হাঁ করে মনোহারা করা দেখতে থাকবো বসে বসে, আমাদের এই হবে। সুন্দর করে বলছেন, আর বললেই বা লোকে নেবে কেন, বলতেই তো পারেন, ভেতরটা যদি না জাগে। ঠাকুরের সেই বিখ্যাত গল্প আছে না, ছোট ছেলে তার মাকে বলছে, মা হাগা পেলে আমাকে, কাল সকালে হাগা পেলে তুমি আমায় ডেকে দিও, মা বলছেন হাগাই তোমায় ডেকে দিও, এই যে ইচ্ছাটা আমি ভালো হব, আমি ভগবানকে ডাকবো, এই ইচ্ছাটা আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট। যদি ইচ্ছাটা না হয় জগৎ সংসারে যা কিছু মিলন না কেন, কিছুই কিছু হবে না। বলছেন ঠাকুর কি উৎসাহ দিয়ে বলতেন, একটা দিন চলে গেল, এখনো দেখা দিলিনি, দেখুন কি আকুতি আমাদের কজনের আছে বলি দেখি, একটা দিন চলে গেল এখনো দেখা দিলিনি, কজনের আমাদের হয়, আমাদের মনে হয় আজকে দইয়ের ঘোল খাওয়া হলো না, চলে গেল দইয়ের ঘোল খাওয়া হলো না, মিষ্টি মুখে কি সুন্দর সব মিষ্টি বানিয়েছে, আজকে সব হয়ে গেলো, একটাও একটু খাওয়া হলো না, এই কাজের কাজ হলো, হ্যাঁ কি মহারাজ এলেন, মহারাজকে এইটা খাওয়া হলো না হলো না, সেইটা খাওয়ানো হলো না, কি উৎসাহ, একটা একটা করে দিন চলে যাচ্ছে, গোনা দিন। বুদ্ধেশ্বর তিনি বলতেন হারিটনেস, ওই দেখ বুদ্ধেশ্বর শুনে গড়িয়ে টাকা চার বললে শুনছিল না, জীবনে একটা হারিটনেস আনা দরকার, প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে। ঠাকুরের কথা বলছেন যে ঠাকুর চলেছেন ইয়েতে, ঠাকুর চলেছেন কলকাতায় যাবে, তাড়াতাড়ি খোঁজ করছেন এইটা নেওয়া হচ্ছে কিনা, সেইটা নেওয়া হচ্ছে কিনা, ওটা নেওয়া হচ্ছে, গাড়িতে উঠে দেখছেন কোচওয়ার নেই, বাবুরাম মহারাজকে তুই চালিয়ে দে। হারিটনেস আমাদের জীবনের ভেতরে কোনো হারিটনেস, দিন শেষ হয়ে যাচ্ছে এটা আমরা কিছুতেই ভাবতে পারছি না, কিছুতেই ভাবতে পারছি না, ভাবছি অনন্ত জীবন, এই বছরটা তো দেখবই, গত বছর করোনাকে যখন অতিক্রম করেছি এই বছরে আমাকে কে দেবে, জমের এত সাত দিনে সেই যে জীবনটা, ওই কি বেশ কি একটা ঘিয়ের বিজ্ঞাপন দেয় মাঝে মাঝে, সেই ঘিয়ের বিজ্ঞাপন জমরা সারা রাত ধরে শুয়ে আছে, যাকে নিয়ে যাবেন তার পায়ের কাছে, ঘুম থেকে ওঠা মাত্র বললেন চালিয়ে আন্টি জি সুবাহ হো গিয়া, বলছে তারা ফ্রেশ হলো, হ্যাঁ ফ্রেশ হয়নি, তাড়াতাড়ি করে জমরা সেই গলায় মালা দিচ্ছে সব করছে, এমন সময় আন্টি জি এক থালা লুচি আর তরকারি নিয়ে এসে বলছে আন্টি জি আমি ডিউটিতে খাই না, জমরাজ বলছে, বলছে না না কাল রাত্রিরে বানিয়েছিলাম রয়েছিল, খাও না খাও, খিদে পাবে তো, জমরাজ বসে বসে খেতে শুরু করলো, তারপরে বলছে গাজরের হালুয়া করেছি খাও, জমরাজ তার মায়ের কথা মনে পড়ে গেল, মা তাকে গাজরের হালুয়া খাওয়াতে, তারপরে জমরাজ বলছে আচ্ছা আন্টি জি আপনি কি আপনি ইয়েতে গিয়ে স্বর্গে গিয়ে আমাদের জন্য রান্না করে দেবেন তো, উর্বশী রম্মা তারা খালি নাচ গানই করে রান্না করতে পারে না, আন্টি জি জিজ্ঞেস করলেন তোমার ওখানে নমস্তে ইন্ডিয়া দেশি কি পাওয়া যায়, বলে না পাওয়া যায় তাহলে থাক, বলছে আন্টি জি আপনি এখানেই থেকে যান, আমি মাঝে মাঝে আসবো, আসা যাওয়ার পথে একটুখানি নমস্তে ইন্ডিয়া দেশি ঘি তৈরি লুচি খেয়ে চলে যাব, জীবনটা নমস্তে ইন্ডিয়া দেশি ঘি নয়, আমরা ভুলে যাই জীবনটা নমস্তে ইন্ডিয়া দেশি ঘি নয়,
আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে ক্লাস হয়ে গেল বাড়িতে গিয়ে সবাই বেঁচে থাকবে, আমরা কেউ আমিও বলতে পারি। অথচ ভগবান ছাড়া সব কিছুতে আমাদের আসল, কে সরকার করবে তাতে আমার কি এসে যাবে, আমার কি করে বোঝা কমবে, জিনিসপত্রের দাম কমবে, গ্যাসের দাম 900 টাকা থেকে 300 টাকায় আসবে, আমি মাথা পাটাপাটি করছি এটা কি হলো সেটা কি হলো, হ্যাঁ বলি কি হলো, পর বদ্ধ ফুল হবে না জোড়া ফুল হবে না কাস্তে হাতুড়ি তারা হবে না হাত চিহ্ন হবে না ভাইজান হবে, পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে, কিছু লাভ নেই আমার, আমার এক পয়সা লাভ নেই। বলে দিদি বা দাদা যে যিনি আসুন একটা করে স্বর্ণমুদ্রা আমার বাড়িতে পাঠাবে না, 15 লাখ টাকা তো পাঠাইনি এটাও পাঠাবে না, কিন্তু আমাদের অন্তহীন উৎসাহ, অথচ ভগবানে আমাদের এই উৎসাহ, ভগবানের প্রতি আমাদের এই উৎসাহ নেই। তিনি বলছেন কৃপা কি কন্ডিশনাল, কারণ সাপেক্ষ। শরৎ মহারাজ উত্তর দিচ্ছেন এই প্রশ্নের উত্তরে, বলছেন হাওয়া তো বইছে যে পাল তুলে দেবে সে পাবে, কি সুন্দর কথা, যে এই কৃপা পাবে আর ও কৃপা পাবে তা নয়, ভগবানের কৃপা এরকম হাওয়ার মতো, যে এসে দাঁড়াবে তার গায়ে লাগবে, ঠিক সেই রকম যে পাল তুলে দেবে তার কাছেই হবে। আমি উত্তেশানন্দজির কৃপা পেয়েছি আর ও দণ্ডানন্দজির কৃপা পেয়েছে বলে হবে না তা কিন্তু নয়, ভগবানের কৃপা উত্তেশানন্দজি যন্ত্রের মধ্যে দিয়ে আমার কাছে এসছে, তেমনি ভগবানের কৃপা সাম এক্স ওয়াই জেড তার মধ্যে দিয়ে এসেছে, যে সেই কৃপাটাকে ব্যবহার করতে পারবে তারই হবে আর বাকিদের হবে না। ঠাকুর বলতেন, মহারাজ বলছেন, ঠাকুর বলতেন গরম থামাবার জন্য পাখা করে কিন্তু যেই হাওয়া আপনি বইতে থাকে তখন পাখা বন্ধ করে দেয়, গরম হলে আমরা হাত পাখা দিয়ে হাওয়া করি, তারপরে যখন পাখা এসে যায় ইলেকট্রিক ফ্যান চলতে থাকে আপনা আপনি আমাদের হাত নেমে যায় ধীরে ধীরে, ঠিক সেই রকম। এবার বলছেন আমরা শেষ করবো, চিন্তা করবেন এক্ষুনি শেষ করে দেবো, ঠিক ঠিক ঈশ্বরীয় রূপ দর্শন হচ্ছে না, হ্যালুসিনেশন মনের ভুল, কি করে বোঝা যায় এটা খুব বড় প্রশ্ন, আমি যে ঠিক পথে এগোচ্ছি সেটা কেমন করে বুঝবো, ভারী সুন্দর উত্তর দিচ্ছেন, ঠিক ঠিক দর্শনে খুব স্থায়ী আনন্দ হয়, নিজেরই মন বুঝিয়ে দেয় একটা অদ্ভুত আনন্দ হয়। আপনি বিয়ে বাড়িতে গেছেন, ভীষণ আনন্দ হচ্ছে, অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, কেন হাসছেন, কিরকম করে হাসছেন, কেন হাসছেন, অকারণে হাসছেন, যাকে দেখছেন তারই তাকেই জড়িয়ে ধরছেন, তারই হাত ধরিয়ে বলছেন এগো কেমন আছো, চেনা অচেনা সবাইয়ের ক্ষেত্রে আপনার নিজের ভেতরে আপনি নিজে বুঝতে পারেন একটা আনন্দের প্রবাহ, বিয়ে চলে বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে অনেক দিন ধরে সেই আনন্দটা থাকে ঠিক ওই রকম, এটা হচ্ছে ওই বিয়ে শেষ হয়ে গেলে চলে যায় কিন্তু এইটা হচ্ছে আনন্দ, আমি ঠিক পথে যাচ্ছি কি না এই আনন্দটা হতে থাকে এবং সেটা স্থায়ী থাকে, পূর্ণ অবস্থাতে হয়তো চিৎকার করতে পারে চাচামিচি করতে পারে তার ভেতরে যে আনন্দ সেটা সব সময় থাকে, আপনি দেখলে বুঝতে পারবেন তিনি যেন একটা আনন্দের ভেতরে ডুবে আছেন। ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছে, তখন উনি যেমন বলতেন সব এই তুরিয়ানন্দজিকে বলছেন যে তাও তোমরা একটু প্রার্থনা টার্থনা করো যাতে আমার এটা ভালো হয়, তুরিয়ানন্দজি বলছেন না আমি তো দেখছি আপনি খুব আনন্দে আছেন, যে শালা ধরে ফেলেছি রে শালা ধরে ফেলেছি শালা ধরে ফেলেছি, আনন্দে থাকা এটা হচ্ছে পারমানেন্ট আনন্দ, সবসময় একটা আনন্দ, এই আশ্রমে এলে আনন্দ আশ্রমে বাইরে গেলে আনন্দ, ওইরকম হয়ে যে মুখ খারাপ করে আছি কয় মুখ দেবে সে কি হওয়ার মতো ওই রকম নয়। মহারাজ মুদ্রা ইত্যাদি এসবের কি দরকার, ওই যে মুদ্রা নানা রকম আমরা মুদ্রা করি সেই রকম, মহারাজ বলছেন নানা রকমের ইনফ্লুয়েন্স বা প্রভাব আছে, কখনো কখনো দেখবে এই বেশ মন আছে মনে হয় এখন ধ্যান করলে বেশ ধ্যান হবে কিন্তু বসতে বসতেই হয়তো 5 মিনিটের মধ্যে নানা দুশ্চিন্তায় সে মন খারাপ করে, এই আমারই এক এক সময় একটা মলিন ভাব এসেছিল, ঠাকুর আমাকে দূর থেকে দেখেই বুঝতে পারলেন, বললে তোর ভিতরে একটা মলিনতা এসেছে দেখছি, এই বলে মাথায় হাত দিয়ে কি বিড়বিড় করে বলে দিলেন, অমনি 5 মিনিটের মধ্যেই সব ভাব কেটে গেল, মন উঁচুতে উঠলেই ওসব ইনফ্লুয়েন্স আর সেখানে যেতে পারে, প্রথম বলছেন এসবের প্রয়োজন আছে কিন্তু
ঠাকুর মাথায় হাত দিয়ে জপ করে দিতেন, ওদের কেটে যেতেন। তাহলে আমাদের মাথা তো ঠাকুরের হাত বুলোচ্ছেন না, কী করে কাটবে? আমাদের মাথায় ঠাকুর হাত বুলিয়েছেন, আমরা বুঝতে পারি। তো দীক্ষার সময় গুরুদেব একটা বিশেষ বস্তু, একটা পবিত্র বস্তু আপনাদের মাথায় ঠেকিয়ে দিয়েছেন, ঠেকাননি, একটা বিশেষ বস্তু ঠেকিয়ে দিয়েছেন, ওই স্পর্শটাকে অনুভব করার চেষ্টা করুন। তখনই দেখবেন মনের মধ্যে যা কিছু দুর্বলতা আসছে সেটা চলে যাচ্ছে। মহারাজ বলেছিলেন কখনো কখনো এটা অনুভব করতে, আমি অমুকের সন্তান, আমি শ্রীরামকৃষ্ণের সন্তান, আমার কি কুচিন্তা করা উচিত? তখন মন আপনাকে এই কুচিন্তার বাইরে চলে যাবে। কিন্তু যখন আমরা এর পারে চলে যাই তখন এইসব ছোটোখাটো জিনিস আমাদের তেমনভাবে প্রভাবিত করে না। প্রশ্ন, শুধু ধ্যান জপ নিয়ে থাকা বড় কঠিন নয় কি? আমাদের আপনাদের সবার দীক্ষা নিয়েছি, কিন্তু শুধু ধ্যান জপ নিয়ে কী করে থাকা যায়? ওই কারণেই তো প্রথমা কাদম্বিনী, দ্বিতীয়া কাদম্বিনী, ছেলের বাড়িতে গিয়ে খানিকটা থাকলো, মেয়ের বাড়িতে গিয়ে খানিকটা থাকলো, নাতি নাতনিকে নিয়ে আনন্দ করবো, বাবা তাহলে পুরো বয়সটা কাটবে কেমন, এই গিয়ে একটুখানি দিদি দাদাদের আলোচনা করবো, শুধু ধ্যান জপ নিয়ে থাকা যায় না। কি সুন্দর উত্তর দিচ্ছেন, দু একবার পারবে না বলে ছেড়ে দেবে কেন, বারবার চেষ্টা করতে হয়, অভ্যাস করতে করতে সহজ হয়ে যায়। দু একবার পারিনি বলেই যে আমি পারবো না এরকম কোনো কথা নেই, অভ্যাস করলে ওটা সহজ হয়ে যায়। আসল কথা কি জানেন তো, আমরা অভ্যাসই করি না, তাই পুরো প্রসেসটাই জটিল হয়ে থাকে শুরু থেকে শেষ। মহারাজ বলছেন শেষের কথাটা, অভ্যাস করলেই সহজ হয়ে যায়। ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের ভেতরে এই অভ্যাস করার ইচ্ছাটা জানা, ভগবানকে ডাকার ইচ্ছাটা জানা। কত জন্ম কত কাণ্ড করে কাটিয়েছে, একটা জন্ম মনুষ্য জন্ম হয়েছে, আবার কত মনুষ্য জন্ম হয়েছে, তার মধ্যে একটা জন্ম ভগবানকে ডাকার ইচ্ছাটুকু হয়েছে। সেই জীবনটাকে, সেই সময়টাকে, সেই ক্ষণটাকে নষ্ট হতে দেবেন, তারপর প্রার্থনা, শোনার হলে আপনার লাভ, না শোনার হলে আপনার ক্ষতি, আমার কিছু এসে যাবে। আমরা কেউ কারোর জীবনকে বদল করে দিতে পারি, আমরা যদি মনে করি বদল করে দিচ্ছি, একমাত্র ভগবানের কৃপা হলেই একমাত্র আমাদের জীবনের আমূল বদল হয়। তার কৃপা চাইতে হয়, এমনি হয় না, চাইতে হয়, নাহলে সামনে দিয়ে বেরিয়ে যায়, আমরা ধারণ করতে পারি। মা বলছেন না কৃপা ফিরে যায়, কৃপা ফিরে যায়, এটা ভেবে নেবেন না, গুরু কৃপা করে আপনাকে মন্ত্র দিয়েছে যে ওটা টেকেন ফর গ্রান্টেড, সাধুরা আসছে বলে যাচ্ছে, টেকা গেলে গেলো, না গেলে কী আছে, কী এসে যায়, যদি যাই 200 টাকা দেবো, যদি না যাই 200 টাকা দেবো, ব্যাস এই তো, আর তো কিছু ফারাক আসছে না, টেকেন ফর গ্রান্টেড করবেন। আমরা অনেক চেষ্টা করে তবে এইরকম ভাবনা চিন্তা করার জন্য একত্রিত হওয়ার সুযোগ পাই, পাই না। এরকমভাবে ওপেনলি আমাদের দেশ বলে হয়ে যাচ্ছে, আবুধাবি রিয়াদ এইসব অঞ্চলে হয় না, লুকিয়ে চড়িয়ে ধর্মাচরণ করে, লুকিয়ে চড়িয়ে ধর্মাচরণ করে। ঠাকুর আমাদের ভেতরে প্রেরণা দিন, আমরা যেন ভগবানকে ভাবতে পারি, সেই ভাবার অভ্যাসটা স্থায়ী করে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনা বিদ্যে লোকানাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।